আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে ভাই আপনি কি জানেন আপনার রব কেমন? তিনি এমন এক সত্তা যিনি মানুষ তার নিজের উপরে অনেক বেশি অত্যাচার অনেক বেশি জুলুম করে থাকে, তারপরে আপনার রব তাকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে আপনার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 42 নম্বর সূরার 25 30 এবং 34 নম্বর আয়াতে আপনি পড়ুন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টি এমন ভাবে ব্যক্ত করেছে, আমি এক আরব শেখ বক্তব্য শুনতেছিলাম, সুবহানাল্লাহ স্বীকৃতি দিলেও এই কথাগুলো বলতে বলতে তাকে প্রশ্ন করা হচ্ছে যে শেখ আল্লাহ তার সমস্ত পাপ মাফ করে দেবে। তাকে প্রশ্ন করা হচ্ছে সমস্ত পাপ মাফ করে দেবে, বলছে ওয়াইয়াফু আনিস সাইয়্যাত। সে বারবার এই কথাটাই বলতেছে, বলছে তার সে সুদকে যে মাফ করে দেবে, বলছে ওয়াইয়াফু আনিস সাইয়্যাত। সে জানা করেছে মাফ করে দেবে, ওয়াইয়াফু আনিস সাইয়্যাত। আরে সবচেয়ে বড় পাপ তো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ মাফ করেনি। যারা আল্লাহর কাছে তওবা করে সাহাবীরা ফিরে আসেনি, তারা আল্লাহর কাছে তওবা করে নেয়নি, যারা আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়নি। তে বলছে ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আস সাইয়্যাত, তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। আপনি কি জানেন ওয়াইয়াফু আফু মানে এটা কি? কদরের রাতে আপনি একটা দোয়া করে থাকেন, কদরের রাতে দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এ দোয়া করেন, শুনেছেন কখনো? তার মানে কি জানেন? ক্ষমা এক জিনিস আর আফু আরেক জিনিস। আপনি আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো, তুমি হচ্ছে ছাড়নেওয়ালা সত্তা, তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো, আল্লাহ আমাকে ছেড়ে দাও। কেমন ছেড়ে দাও জানেন? অনেক বড় পাপ করে ফেলেছেন, একটা হলো ক্ষমা করে দেওয়া, যে তোকে ক্ষমা করে দিলাম। আপনি কোন এক কোম্পানিতে বড় ধরনের মিস্টেক করেছেন, মালিক আপনাকে টার্গেট করে রেখেছে, এবারের মতো আপনাকে মাফ করা হলো, কিন্তু সেই ফাইলটা জমা থেকে গেছে। কিন্তু আপনি যদি প্রিয় পাত্র হন, খুব আপন কাছের কেউ হন, তখন সে বলো যা ছেড়ে দে, এটা কিছু না। আফু হচ্ছে এমন ব্যক্তি, আপনি একটা লোক আপনার পায়ের উপরে চাকা উঠিয়ে দিয়েছে সাইকেলের বা রিক্সার, আপনি চট করে একটা থাপ্পড় মেরে দিলেন, তার মাফ করে দেয়, এটা মাফ নয়, আপনি প্রতিশোধ নিয়েই নিলেন। কিন্তু তাকে ধরার পরে আপনার ইচ্ছা করছে অনেক কিছু তাকে করতে, কিন্তু রাগ ঝাঁক দিয়ে আপনি ছেড়ে দিলেন, আপনি মাফ করলেন, কিন্তু তার ভিতরটা কিছুটা রয়ে গেছে। এই লোককে নেক্সট টাইম আবার এই অবস্থায় পেলে তাকে আপনি ছাড়বেন না। যারা যাদের বাগানের মালিক রয়েছেন বা কিছু কেউ ফল চুরি করতে এসেছে ধরে নিয়েছেন, সেই ছেলেটাকে আপনি চিনে রেখেছেন, দ্বিতীয়বার আসলে তাকে আপনি ধরবেন না। এই প্রথমবার যেটা মাফ করেছেন এটা হচ্ছে মাফ, এটা আফু নয়। আফু মানে কি জানেন? তাকে 10 বার পেয়েছেন, আপনি 10 বারে তাকে কিছু পর্যন্ত বলেনি, বরং একটা পেয়ারা দিয়ে ছেড়ে দিয়েছেন, যা, এটা হচ্ছে আফু। বুঝছেন আফু কি জিনিস? মানে কোন রকমের তিরস্কার করা হবে না। আফু মানে হচ্ছে ছেড়ে দেওয়া, মানে কি আপনি পাপ করেছেন অন্যায় করেছেন, আল্লাহ বলছে যা তোকে ছেড়ে দিলাম আমি, এটা হচ্ছে আফু। এমন ক্ষমা যে ক্ষমার জন্য আল্লাহ আপনাকে কোনোদিন তিরস্কারও করবে না, যে তোকে একটু শাস্তি দিয়ে নেই শাসিয়ে নেই, আল্লাহ কোনো কিছু করবে না। যদি আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারবেন, আল্লাহ বলছেন ওয়াইয়াফু আনিস সাইয়্যাত, আল্লাহ তার বান্দাদের পাপগুলো এইভাবে মিটিয়ে দিয়ে থাকে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 30 নম্বর 34 নম্বর আয়াতের শেষ অংশে কি আছে? ওয়াইয়াফু আন কাসির, আল্লাহ বহু পাপকে নিজের পক্ষ থেকে ক্ষমা করে দেয়। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক বান্দার পাপের কারণে তাকে ধরে নিত, মা যাহারা আলাইহি মিন দাব্বা, আল্লাহ বলছেন এই জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না। ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, ওই আয়াতটি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সেটা সূরা নাহল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াত। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলছেন যদি আমি মানুষের পাপের কারণে এক এক করে তাকে ধরে নিতাম, তাহলে এই জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না। তার মানে এই যে আপনি এত পাপ করে দেখেন কেউ জানে না, আপনি জানেন আপনার রব জানেন আপনি কত বড় পাপী, তারপর আপনাকে আল্লাহ শাস্তি কেন দিচ্ছে না জানেন? এটা তার দয়া, এটা তার দয়া। কারণ এখন পর্যন্ত হয়তো আপনার মধ্যে ভালো কিছু আছে, যে আপনি আল্লাহকে আল্লাহর বান্দা হয়ে আছেন, হয়তো আপনি শিরিক করেন না, এই জন্য আল্লাহ আপনাকে মাফ করছে। তবে যারা বেশি পাপী চরম পাপী তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে। কারণ রাসূলুল্লাহ বলছেন এই জমিনে যদি কোনো ব্যক্তিকে তার পাপের কারণে শাস্তি না দেওয়া হয়, তার জন্য দুইটা অপশন হতে পারে, আল্লাহ তাকে পরকালে মাফ করে দেবে, অথবা হতে পারে আল্লাহ তাকে পরকালে ডাবল শাস্তি দেবে। এটা খুব কঠিন কথা। এই জন্য যারা পাপ করছেন আর শাস্তি থেকে মাহরুম হয়ে গেছেন, আপনি ভাইবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে না, আপনাকে ভয় করা উচিত আল্লাহকে। কারণ ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, হে নবী আপনার রবের ক্ষমার দিকে যদি কোনো ব্যক্তি না আসে, তবে জেনে নেন আপনার রব যদি কাউকে ধরে নেয়, আপনার রবের পাকড়াও কিন্তু বড় কঠিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে। এই জন্য আমাদেরকে ব্যালেন্স ঠিক রেখে কাজ করতে হবে।